আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ ফেলে দেওয়া সবজি দিয়ে একটি রেসিপি বানাবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা খুব মজাদার হয়েছিল এখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে নিয়েছি কলার কুষা এই কলার কুষা দিয়ে আমি রেসিপি বানাবো ফেলে দেওয়া সবজি কলার কুষাকে ধুয়ে আমি সিদ্ধ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি চুলায় পানি দিয়ে এখন ঢাকনা লাগিয়ে রান্না করব যাতে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ রান্না করার পর কলার কুষা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি কলার কুষা ঠান্ডা হওয়ার পরে এখন আমি এটা ফ্রিজে রেখে দিব নর্মালে পরের দিন রান্না করব পরের দিন আমি রান্নার জন্য পাতিল বসিয়ে দিয়েছি চুলায় আর পাতিল গরম হয়ে গেলে দিচ্ছি তেল তেল গরম 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 হয়ে গেলে এখন দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে বেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা বাপ চলে যায় কিছুক্ষণ রান্না করে এখন আবার আমি নেড়েচেড়ে দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি তেজপাতা এখন আবার নেড়ে দিচ্ছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মশলা এখানে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর একটু পাঁচফুরন দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আর কষিয়ে নিয়ে কলার খোসা দিয়ে দিব এখন কলার খোসা দিয়ে দিয়েছি আর এটা রান্না করতে হবে অল্প আছে চুলার আগুন কম রেখে আর ডাকনা না লাগিয়ে রান্না করতে হবে যাতে কলার খোসার এক্সট্রা পানিটা শুকিয়ে যায় তাড়াতাড়ি এখন এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর রান্না করে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামহিষকে আমি দুই ফালি করে কেটে নিয়েছি এখন নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে পানিটা শুকিয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে দেখুন এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে আর চুলার আগুন অল্প করে রাখতে হবে না হলে কলার খোসা নিচ থেকে পুড়ে যাবে এখন আমি দিয়ে দিব একটা ডিম যখন পানিটা একেবারে শুকিয়ে যায় তখন আমি দিয়ে দিয়েছি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমকে এখন কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা এখন নেড়ে চেড়ে দিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে যখন এই কলার কুষা থেকে তেল ওঠা শুরু হবে তখন বুঝতে হবে এই কলার খোসা হয়ে গেছে দেখুন আমার তেল ওঠা শুরু হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আমি চুলাটা অফ করে নিব আমার কলার খোসা রান্না হয়ে গেছে আর খুব মজাদার হয়েছিল এভাবে এই কলার খোসার রান্নাটা রেসিপিটা এখন ডাকনা লাগিয়ে রেখে দিব আমি চুলা অফ করে নিয়েছি যখন আমি ডিশে পরিবেশন করি দেখুন কত সুন্দর হয়েছে আর খুব মজাদার হয়েছিল এই কলার কুষা ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ